সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দা গিয়ে দেখলাম আমার গাছের অবস্থা খুবই খারাপ কিভাবে হলো এই অবস্থা আমি নিজেও যাই না যদিও রাত্রেবেলা সদ্য শুনেছিলাম কি যেন পড়েছে কিন্তু উঠে উঠে দেখা হয়নি আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ব্লগটি গাছটাকে রকম উঠিয়ে রেখে চলে আসলাম দেখি কি নাস্তা বানানো রয়ে গেছে এখনো নাস্তা বানাতে হবে তাই চলে আসলাম গাছটুগুলো কীভাবে আসতে মুখটু উঠে রেখে চলে আসছি গাছে আবার আমার গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে গাছে সকালবেলা বারান্দার একটু বিউ নিলাম আমার করলা কাছে করলা বারান্দায় গেলে বারান্দা থেকে আসতে ইচ্ছে করে না কিন্তু আমার নাস্তা বানাইতে হবে নাস্তা বানানোর জন্য আবার ছুটে আসতে হবে সবাই এখনও নাস্তা করে নাই তাতে ছোটস নাস্তাটা করলাম কারণ আমার গ্যাসটা আবার আমার লাগাতা নাস্তা বানাছিলাম যদিও কিন্তু আমার মাথা মধ্যে ঘুরছিল গ্যাসটা কিভাবে অবস্থা হল গ্যাসটা পড়লো কিভাবে ভাঙলো তাই নাস্তা তারপরও কেন বললো গ্যাসটা পড়ে আমার পুরো কাপটা ভেঙে গেছে যদিও গ্যাসটা গ্যাস গ্যাসটা গ্যাসগুলো আসলে আমার অনেক শখে যেজন্য কিছু হলে গ্যাসের জন্য অনেক মন খারাপ হয় আমার এই যে নাস্তা রেডি করে দিয়েছি সকালে সব দিয়েছিলাম সাথে একটা ডিম দিয়েছি যদিও সে নাস্তা শেষ করে ফেলেছে দেখেন নাস্তা শেষ করে সে চা কফি দিয়েছিলাম কফিটা অর্ধেক খেয়েছে এবং ডিমটাও খায়নি ডিমটা নাকি ভালো লাগছে না সে সবজি দিয়ে খেয়ে উঠে গেল। এ তো সে অফিসে চলে গেল এখন আমি বারান্দায় এসে আমার গাছ দেখছিলাম আজকে প্রচণ্ড গরম কিন্তু বাইরের আবহাওয়া মনে হচ্ছে যেন শীতকালের কুয়াশা পড়ছে পুরো ঘোলাটে হয়ে গেছে মেয়ের স্কুল দেখা যাচ্ছে যদিও মেয়ে এখন স্কুলে আছে এখান থেকে মনে হয় তাকালে মনে হয় যে কাছে কিন্তু আসলে অনেক দূরে ঘুরে যেতে হয় রাস্তার কারণে গাছগুলো আমার কাপটা পুরো ভেঙে গেছে এটা আমি নিজে হাতে রং দিয়ে কালার করেছিলাম গাছটা কীভাবে পড়লে আসলে আমি বুঝতেছি না হয়তো বাতাস যদিও ছিল না হয়েছে কিনা সেটাও জানি না আচ্ছা এখন এই কাপটা আমি আইসক্রিমের বক্স আইসক্রিম বক্সটা অনেকদিন আগে কালার করে রেখেছিলাম গাছ লাগাবো লাগাবো করে কিন্তু আসলে কোনো গাছও কেনা হয় নাই লাগানো হয় নাই চিন্তা করলাম যাক এটা যেহেতু ভেঙে গেছে এটাতেই লাগিয়ে দিই নিয়ে নিলাম মাটিগুলো ছিল বারান্দায় গাছ লাগানোর জন্য মাটিগুলো রেডি করে রাখছিলাম কিন্তু আসলে গাছ কেনার জন্য যে নার্সারিতে যাবে সেই সময়টাও হয়ে ওঠে না সময় হয় না হয় আমার সময় হয় ওনার সময় হয় না এই জন্য আসলে গাছে কেনা হয় না কিছু পড়তুলিকায় গাছ কেনার কথা ছিল কিন্তু আসলে কিনতে পারছিলাম না যাব যাব করে যাওয়া হচ্ছিল না কিনবো 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 করে বর্ষার সিজনটা শেষ হয়ে যাচ্ছে যেহেতু পুরতলিকাটা আসলে বর্ষার সিজনে খুব ভালো পাওয়া যায় পড়তুলিকা এখন আবার কিছু মশরুজ টাইপের কিছু গাছ ফুল গাছ বা পড়তলিকারই আরেকটা বাসন ওই গাছগুলো কেনার খুব শখ যাব কেনা হবে এই যে আমার গাছটা এভাবে লাগানো হয়ে গেছে গাছটা সব ছাঁটাই করে দিলে আর শাখা পোশাকা বেরোতো অনেক সুন্দর হতো গাছটা যাকে এখন লাগাই দিই দু একদিনের দিনের মধ্যে কেটে ছাঁটাই করে শাখা পোশাকা যেন ছাপড়ো ঝোঁপড়া করার জন্য আরও শাখা পোশাকা কাটতে হবে কেটে দিলে অনেক সুন্দর শাখা পোশাকা বের হবে এই যে গাছটা লাগানো শেষ নিজের অংশটা পরিষ্কার করে দিলাম এই গাছটার আমার গাছ লাগানো শেষ গাছে এখন পানি দিতে হবে যেহেতু গাছ লাগালে গাছে একটু পানি বেশি করে পানি দিতে হয় সেই জন্য আমি গাছে পানি দেওয়ার জন্য আগে ঝাড়ু দিয়ে নিলাম কাদা কাদা হয়ে যাবে যদি পানি দেওয়ার সাথে সাথে পানি নিচে পড়ে পুরো বারান্দাটা কাদা হয়ে যাবে যার কারণে আগে ঝাড়ু দিয়ে নিলাম পানিটা একটু বেশি করে প্রথমে গাছ লাগালে গাছে একটু বেশি করে পানি দিতে হয় সেই হিসেবে এবং ছায়া রাখতে হয় আমি টবের পাশে রাখলাম যেহেতু টবে ছায়া রোদ যদি পুরো বারান্দায় রোদ পরে টবের পাশে রাখলে আর রোদটা একটু কম পড়বে এই যে প্রতিদিন সকালবেলা আসলে আমি আমার গাছের অনেকগুলো ফুল পাই এইটার ভিতরে গাছ লাগানোর জন্য মাটি রেডি করে রাখছি কিন্তু গাছ লাগানো হচ্ছিলো না সকালে যখন বারান্দায় আসছি গাছে একটু পানি দিয়ে নিলাম প্রতিদিন রোদে প্রতিদিন রোদ উঠলে গাছের এত খারাপ অবস্থা হয়ে থাকে মনে হচ্ছে যে না এখনই মরে যাবে পুরা হাত পা ছেড়ে মানে হাত পা তো না গাছে পাতা ছেড়ে পুরা মরে মরে যায় অবস্থা হয়ে যায় এই গাছগুলো মরে মরে যাচ্ছিলো পুরো গাছটা ছাটাই করে দিয়েছি গিয়েছিলাম এখন আবার ভালোই শাখা পোশাকে বের হয়েছে আমার মরিচ গাছগুলো পাতা নিচের পাতাগুলো পয়সা করে দিলাম মরা পাতা আমার মরিচ গাছে ফুল আসে কিন্তু ফল আসে না কেন কে বলতে পারবেন পারলে আমাকে একটু বলে জানাবেন এই যে ওনারা সব সময় এভাবেই থাকে দেখে দেখে বারান্দা পরিষ্কার করে চলে আসলাম আমার অনেক কাজ রয়ে গেছে যদিও বারান্দার কাজটা কমপ্লিট করে চলে আসছি টেবিলটা পরিষ্কার করতে হবে টেবিলের উপরে সব পড়ে আছে নাচা টাচা খেয়ে গিয়ে সবাই বের হয়ে গেছে যা যা জায়গা মতো আমি এগুলো পরিষ্কার করে নেব কিছু পরে আবার আমার যেহেতু মেয়েকে স্কুল থেকে আনতে হবে মেয়েকে স্কুলে নিয়ে যায় যদি ওর বাবা কিন্তু আসার সময় আবার আমাকে নিয়ে আসতে হবে প্রচণ্ড গরম রাস্তা যখন যায় মনে হচ্ছে মাথা গড়ে ওঠে তারপর কি করা যেতে হবে তাই যাই এই যে টেবিলটা পুরোপুরি পরিষ্কার করে ফেলছে সকালবেলা হলে একটা অবস্থা হয়ে থাকে সব নাস্তা রেডি করা ওদেরকে রেডি করা বের করে দিয়ে মনে হচ্ছে যেন অনেক কাজ জমে যায় এই কলাগুলা কালকে এনেছে কিন্তু কলাগুলা চেহারা খুবই খারাপ কালো হয়ে গেছে যে কলাগুলো ভালো আছে যদি সাগর কলা খেতে পারি না এই কলাগুলো ছোটো ছোটো অনেক ভালো লাগে খেতে বাচ্চারা এরা এটা অনেক পছন্দ করে সেই জন্য সবসময় মোটামুটি কলা থাকা লাগে এই যে আবার আমি আমার চ্যানেলের জন্য একটু কাজ করতে বসলাম যদিও ইদানিং আবার একটু বসছি কিন্তু আসলে কাজ করা হয় না ইন্দেনিং একটা ভিডিও আপলোড করার চেষ্টা করছি যেহেতু অনেক দিনের গ্যাপ চ্যানেলগুলো সব ফ্রিজ হয়ে আছে কাজ ভিডিও দিলেও খুব একটা কাজ হচ্ছে না তারপরে শুরু করলাম দেখি কি হয় সব কিছু ব্যস্ততার মাঝে আসলে এইসব কাজগুলো যদি এই কাস্টমার কাছে আগ থেকে আমি সকাল সকাল যা কাসিয়ে পর্যন্ত আল্লাহাদের সবাই ভালো থাকবেন